নমস্কার বন্ধুরা, দুর্গাপূজার প্রচলন ঠিক কবে হয়েছিল এটা নিয়ে বিস্তর মতপার্থক্য রয়েছে। অনেকে বলে যে বাংলায় দুর্গাপূজার প্রচলন রাজা কংসনারায়ণ করেছিলেন, আবার অনেকে বলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নিজের পাপ স্খলন করার জন্য দুর্গাপূজার প্রচলন করেছিলেন। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে ব্যাখ্যাটি রয়েছে সেই ব্যাখ্যাটির এগেনস্টে কোনো সূত্র পাওয়া যায় না। হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন সেটা জগদ্ধাত্রী পূজা, অবশ্যই জগদ্ধাত্রী পূজা প্রতিষ্ঠা করেছিলেন, সেটার একটা বিস্তারিত ইতিহাস আছে, সেই ইতিহাস নিয়ে অন্য কোনো সময় আলোচনা করব। কিন্তু এখন হচ্ছে যে বাংলায় দুর্গাপূজার প্রচলন ঠিক কবে, কিভাবে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়েছিল, তার আগে আমরা জেনে নিই যে পুরাণ মত অনুসারে দুর্গাপূজার প্রচলনের যে ব্যাখ্যা পাওয়া যায় সেখান থেকে আমরা জানতে পারি অকাল বোধন, এই রাম রাবণকে নিধন করার জন্য যে দেবীর আরাধনা করেছিলেন সেইটাকে অকাল বোধন বলা হয়। আবার আরেকটা সূত্র বলছে যে শ্রীকৃষ্ণ তিনি মাতা দুর্গার পূজোর প্রচলন করেছিলেন। আরেকটা সূত্র বলছে খুব অদ্ভুত একটা যুক্তি যে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকে, তাই শরৎকালে দেবতাদের আরাধনা করলে তারা কখনোই উদয় হন না বা তারা দেখা দেন না, সেই কারণে শরৎকালে মাতৃরূপে দেবীদের আরাধনা করতে হয়। তো এইগুলো তো পুরাণের ব্যাখ্যা। আমি ভিডিওর ফার্স্ট সেগমেন্টে বেশ কিছু সূত্র আপনাদের দিয়েছি, পরবর্তী সেগমেন্টে আরো বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। অবশ্যই এখানে আরেকটা অন্য বিষয়, আমার ভিডিওটা কেন তিনটে সেগমেন্টে ভাগ হয় এটা অনেকে জানার চেষ্টা করেছেন। তো এক্স্যাক্টলি আমার ভিডিওটা তিনটে সেগমেন্টে ভাগ হয় কারণ তিন রকমের দর্শকের জন্য, কেউ যদি খুব সামান্য ইনফরমেশনেই স্যাটিসফাইড হয়ে যান তার জন্য আমার ভিডিওর প্রথম অংশটা, কেউ যদি বিস্তারিতটা জানতে চান তার জন্য আমার ভিডিওর পরবর্তী অংশটা, আর কেউ যদি আমার ব্যাখ্যার বা আমার অ্যানালাইসিসটা জানতে চাই তার জন্য আমার অংশটা। তো আমি তিন রকমের দর্শকের জন্যই আমি আমার ভিডিওটাকে এরকম তিনটে সেগমেন্টে ভাগ করে রেখেছি। অধৈর্য দর্শকের জন্য আমার প্রথম সেগমেন্ট, যারা অল্প ধৈর্যে অল্প সময়ের মধ্যেই তারা ইনফরমেশনটা গ্যাদার করে বেরিয়ে চলে যাবে, এবং বাদবাকি ধৈর্যবান দর্শক যারা অনেক বড় প্রেক্ষাপটের ব্যাপারগুলো শুনতে চান তাদের জন্য আমি ভিডিওর পরবর্তী অংশগুলো করে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকে দুর্গাপূজার প্রচলন নিয়ে একটা আলোচনা। তো দুর্গাপূজার প্রচলন যা ইনফরমেশন গ্যাদার করেছি বা যা ইনফরমেশন দেখতে পাচ্ছি তাতে 1500 খ্রিস্টাব্দ অর্থাৎ মোগল আমল, অর্থাৎ সম্রাট আকবর কিন্তু প্রায় সেই সময়, আকবরের সমসাময়িক সেই সময় কিন্তু দুর্গাপূজার প্রচলন শুরু হয়ে গেছিলো, এবং অদ্ভুতভাবে উত্তর দিনাজপুর মালদা ওই সব অঞ্চল থেকে কিন্তু দুর্গাপূজার প্রচলন শুরু হয়। অন্যদিকে রাজা কংসনারায়ণ তিনি দুর্গাপূজার প্রচলন শুরু করেছিলেন। রাজা কংসনারায়ণ আরো অনেকগুলো ইন্টারেস্টিং চেঞ্জ করেছিলেন এই দুর্গাপূজার, সেগুলো নিয়ে পরবর্তীকালে আমি আসবো। তো দুর্গাপুজো সার্বজনীন রূপ নেয় কিন্তু, ও এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে দুর্গাপুজো আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা অংশ ছিল পরবর্তীকালে, সেই দুর্গাপুজোই কিন্তু শোভাবাজারের জমিদাররা প্রথম শুরু করেছিল ব্রিটিশদের পলাশী যুদ্ধের জয়ের আনন্দে। সেই শোভাবাজার রাজবাড়ির পুজো আপনারা আজকে দেখতে চান, তো আমার বলতেই খুব খারাপ লাগলো যে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো কিন্তু শুরু হয়েছিল এই কারণে, এবং কারণটা খুবই বিস্মিত হওয়া কারণ। যাই হোক, আজকের যুগেও যদি পদলেহনকারী থাকে তাহলে তৎকালীন যুগেও পদলেহনকারী ছিলেন অনেক জমিদার, অনেক রাজা সাম্রাজ্য বাদনা। তো যাই হোক, কলকাতায় সার্বজনীন দুর্গাপুজো কিন্তু শুরু হয় মাত্র 110 বছর, অর্থাৎ 1910 সালে, এবং সার্বজনীন দুর্গাপুজো কিন্তু কলকাতার প্রথম সার্বজনীন দুর্গাপুজো কিন্তু বউবাজার সার্বজনীন। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওর শুরুতে আমি অনেকগুলো ইনফরমেশন দিয়েছি, ভিডিওর পরবর্তীকালে পরবর্তী অংশে আরো অনেক ইনফরমেশন আরো অনেক ব্যাখ্যা নিয়ে আমি আসছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটির সাথে জুড়ে থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন।
সারা পৃথিবীর সমস্ত বিষয়ের ইনফরমেটিভ ভিডিও বা নিউজ ডকুমেন্টারি আমার চ্যানেলে দেখাচ্ছি। চলুন